দর্শক আপনারা জানেন যে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের যাচাই বাছাই আজকে প্রক্রিয়া শেষ হয়েছে তবে সকাল থেকেই এ পর্যন্ত রংপুরের পিরিগাছা কাউনি উপজেলার যে উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আটই গত আট তারিখে তবে এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু আজকে জেলা নির্বাচন কমিশন তিনি কিন্তু এই তিরিশ জন যারা মনোনয়ন পত্র গ্রহণ করেছিলেন তাদের বৈধতা ঘোষণা করা হয়েছে তিরিশ জনের মধ্যে একজনের একটু ত্রুটির কারণে তাদের স্থগিত করা হয়েছে তবে বিকাল চারটার মধ্যে সেই ত্রুটি সমাধান করে তাদেরকেও বৈধতা দেওয়া হবে বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই প্রথম ধাপে পিরগাছা কাউনি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে নির্বাচন তবে এই নির্বাচনকে ঘিরে এবারে উৎসবমগর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারে নির্বাচন যারা অংশগ্রহণ করেছেন তারা দলমত নির্বিশেষে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছেন পাশাপাশি এবারে প্রতীক বরাদ্দ না থাকায় তারা নির্বিঘ্নে তারা ভোট সেন্টারে গিয়ে ভোট দিবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন এবার অনলাইনে মনোনয়ন সাবমিটের ব্যাপারটা আসলে খুব চমৎকার মানে অনলাইনে যদি কোনো কাজ হয় সেটা নির্ভুল হয় আর হাতে লেখা আমার কাউকে দিয়ে লেখিয়া টাইপ করা অনেক ভুল হয় এবার ভুল হওয়ার সম্ভাবনা নাই ইনশাল্লাহ আল্লাহর দরবারে লাঘু কুটু শুক্রিয়া আমার মনোনয়নটা বৈধ হয়েছে এই জন্য পীরগাছাবাসী মনমনয়ন মনোনয়ন বৈধ হয়েছে ইনশাল্লাহ আমরা আশা করছি যে এবারে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে আমরা প্রত্যন্ত অঞ্চলে আমাদের নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণায় গিয়ে দেখেছি যে জনগণ ভোট দিতে ইচ্ছুক এবং তারা জনগণ যেহেতুটা স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচনে আমরা আশা করতেছি গত বরাবর ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আমরা দেখেছি জনগণ ভোট দিতে আসে পাশাপাশি এবারও প্রত্যাশা জনগণের কাছে যে তারা ভোট দিতে আসবেন টিভিকে আজকে আমরা পীরগাছা উপজেলা থেকে আমরা যা যারা প্রার্থী আছি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমরা আজকে নির্বাচন অভিশে আসলাম এসে আমরা সবাই মনোনিপত্র যাচাইবী শেষে আমাদের মনোনিপত্র বৈধ ঘোষণা হলো এর পরিপ্রেক্ষিতে আমরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আমরা বিশ্বাস করি গতবারের মতোই জাতীয় সংসদ নির্বাচনের মতোই আমরা বিশ্বাস করি যে আমাদের নির্বাচনটা সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি যে হচ্ছে জনগণ আমাকে বিপুলভাবে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই আমার প্রত্যাশা আর সবাই মানে সবারই একটা কথা যে আমরা শিক্ষিত ইয়ং জেনারেশনকেই দেখতে চাই আসলে সমাজ পরিবর্তন করতে গেলে আমাদের আজ সতেরোই এপ্রিল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনপত্র বাসায় দিন ছিল নির্ধারিত দিন এই দিনে আমরা দুইটা উপজেলায় কাউনি এবং পিরগাছা উপজেলার তিরিশ জন প্রার্থী আবেদন করেছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাসাই করা হলো এই যাশাই বাসায় মোটামুটি আপনার কাউনিয়াতে তিনজন চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান ছিল ছয়জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছিল চারজন মনোনয়নপত্র আবেদন করেছিল এদের মধ্যে মোটামুটি সকলেই কোনো ত্রুটিবিচ্ছিতে না থাকায় গৃহীত হয়েছে কারণ হচ্ছে এইবার আসলে বেশি ত্রুটি বিচ্ছি পাওয়াও যায়নি যেহেতু অনলাইন সিস্টেম অনলাইনে আপনার একটা ধাপ থেকে আরেকটা ধাপে যেতে হলে অবশ্য অবশ্যই আগের ধাপগুলো ফিল আপ করে দিতে হয় সেটা তো সূত্রঘাট তুলে থাকতে পারে যেমন আপনার ভোটার ক্রমিক নাম্বার হয়তো ভুল লিখতে পারে কেউ এক দুই লেখে রাখছে হয়তো এক নম্বর দুই নম্বর মনে করছে এইটুকু সারিয়ে নেওয়া হয়েছে আর বাকি কোনো বড় ধরনের পরিবর্তিতে নাই গেকার গৃহীত হয়েছে আর হচ্ছে আপনার পীর গাছাতে মোট চেয়ারম্যান প্রার্থী ছিল পাঁচজন একজনের একটা তথ্যগত ত্রুটি আছে সেটা সারিয়ে নেওয়ার জন্য আমরা সময় দিয়েছি চারটা পর্যন্ত আর বাকি সকল মানুষ গৃহীত হয়েছে বাইস চেয়ারম্যান পাঁচজন সেটাও গৃহীত হয়েছে মহিলা বাইস চেয়ারম্যান সাতজন সেটাও গৃহীত হয়েছে অর্থাৎ মোটামুটি আমাদের তিরিশ জনের মধ্যে তিরিশ জনই বৈধ হিসাবেই মোটামুটি ধরে নেওয়া হয়েছিলো কারণ যেটা স্থগিত করা যায় তার তথ্য দিয়ে দি বড় রকমের ভুল না আমার নেই এই ছিল মোটামুটি বাসের সর্বশেষ অবস্থা আর এছাড়া আমরা আগামী আঠেরো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত তারা যেত আপিলের জন্য আপিল করতে পারে আপিল কর্তৃপক্ষ হচ্ছে জেলা প্রশাসক রংপুর আর প্রত্যাহার করতে পারবে হচ্ছে আপিলের আয় দিবে হচ্ছে একুশ তারিখের মধ্যে এবং বাইশ তারিখে প্রত্যাহারের শেষ দিন এইটা তো আগের থেকে বলা মুশকিল সহিংসতা তো আসলে এখানে দলীয় বা আপনার প্রার্থীদের অবস্থা বুঝে সহিংসতা হয় কিংবা হবে না তো আসলে ওইভাবে নির্ধারণ করা যায় না ইলেকশনের পরিস্থিতি আসুক বরাদ্দ হোক আসুকর প্রতিবর পর থেকে তারা হয়তো প্রচার প্রসারণ নামবে আর যেহেতু আমাদের পর্যপ্ত ফোর্স থাকবে ধাপে ধাপে ইলেকশন সেক্ষেত্রে আমরা মনে করি না কোনো থ্রের আছে সংশোধন থের আমরা মনে করি না আরেকটা বিষয় আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এবারে নির্বাচন অবাত ও সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন নির্বাচন কর্মকর্তা সেটিও আমাদেরকে জানিয়েছেন তবে যারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা বৈধতা পেয়েছেন তারা জানিয়েছেন যে এবারে অনলাইন তাদের মনোনয়নপত্র সাবমিট করার কারণে তাদের আরও সুবিধা হয়েছে তেমন কোনো জটিলতা হয়নি তাদের যে ভুলগুলো সেখানে সংশোধন করেই কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দিতে হয়েছে সেটিও আমাদেরকে জানিয়েছেন এই কারণেই কিন্তু এবারে কোনো জটিলতা হয়নি তবে এই যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে যেন শান্তিপূর্ণভাবে যেন নির্বাচন অংশগ্রহণ করতে পারে সবাই এজন্য আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তা যারা রয়েছে তারাও যথেষ্ট তৎপরতা থাকবে বলে ইতিমধ্যে জানিয়েছেন পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে ষষ্ঠ ধাপে যে নির্বাচন এর আগে কিন্তু জাতীয় নির্বাচন হয়ে গেছে ঠিক কোনো ঝামেলা জটিলতা ছাড়াই কিন্তু জাতীয় নির্বাচন কিন্তু হয়ে গেছে সেই ধারাবাহিকতায় যে উপজেলা পরিষদ নির্বাচন যে প্রার্থীরা অংশগ্রহণ করেছেন তাদেরও একটাই দাবি যে উৎসব মুখর জন্য এবারে ভোট গ্রহণ হয় ভোট নির্বিঘ্নে দিতে পারে সেটিও এবারে জানিয়েছে আমরা অনেক এই প্রার্থীর সাথে আমরা কথা বলেছি কথা বলে জেনেছি যে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে এবারে নির্বাচন দলমত নির্বিশেষে কিন্তু এবারে নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে সেটিও আমাদেরকে জানিয়েছেন আর দর্শক আপনাদের আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে এই যে অন্য অন্যবারে উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হয়ে থাকে দেওয়া হয়েছিল কিন্তু এবারে কোনো প্রতীক বরাত নেই এবারে উন্মুক্তভাবে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে যে যার মতো অংশগ্রহণ করেছে সেটিও আমাদেরকে জানিয়েছে আর এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সহ তিরিশ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন তিরিশ জনটাকেই কিন্তু বৈধতা দিয়েছেন নির্বাচন কর্মকর্তা একজনের জটিলতা থাকলেও তার সামান্য ভুলের যে বিষয়টা সেটিও সংশোধন করে ইতিমধ্যেই তাকেও বৈধতা দিবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এই ছিল আজকে যে এই প্রতীক বরাদ্দর নির্বাচনের খবরাখবর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই নির্বাচনমুখী এবারে কিন্তু সাধারণ মানুষও কিন্তু হয়েছে তবে সাধারণ মানুষের একটাই দাবি যে এবারে নির্বাচনে যারা ভোটে নির্বাচিত হবেন তারা যেন এই সাধারণ মানুষের কল্যাণে যেন তারা কাজ করে পাশাপাশি যেন সাধারণ মানুষের মানে অধিকারটুকু যেন সঠিকভাবে পালন করে সুবিধা বঞ্চিত যারা মানুষের তারা তাদের জন্য অধিকারটুকু যেন তারা নিশ্চিত করে সেই লক্ষ্যেই কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এই ছিল নির্বাচন অফিসের সামন থেকে আজকের যাচাই বাছাই পর্বের উপজেলা পরিষদের ষষ্ঠ ধাপের নির্বাচনের সর্বশেষ সংবাদ আব্দুর রহমান রাসেল গ্লোবাল টেলিভিশন রংপুর